আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমি একটি ঘটনা শেয়ার করব। যারা বলছেন আমার কোনো ভাগ্য নেই, আমার কোনো প্রতিভা নেই, আমি জীবনে কিছু করতে পারবো না, সফলতা আমার কাছে নেই, তাদের জন্য আজকে এই গল্প। এক জেলে প্রতিদিন নদীতে মাছ ধরত। একদিন নদীতে মাছ ধরার জন্য সে জাল ফেলল। প্রথম জালে কোনো মাছ উঠল না, দ্বিতীয়বার দু তিনটি মাছ উঠল। জেলে তৃতীয়বার জাল ফেলল, এবার তার জালে ধবধবে সাদা এক ধরনের মাছ উঠল। সে এর আগে কখনো এই ধরনের মাছ দেখেনি। মাছটি হাতে পেয়ে সে ভাবল বাজারে এই মাছের চড়া দাম পাওয়া যাবে। জেলে যখন মাছটিকে নিয়ে বাজারে নিয়ে এলো, তখন চারপাশে মাছটি দেখার জন্য অনেক ভিড় জমে গেল। অনেকে মাছটি কিনতে চাইল, সবচেয়ে বেশি দাম উঠল 10,000 টাকা। কিন্তু জেলে ভাবল আরও দাম উঠবে। অনেকক্ষণ ভেবে জেলে ঘোষণা দিল 30,000-এর কমে এই মাছ বেচব না আমি। এই মাছ পৃথিবীতে মাত্র একটি রয়েছে যা আমার কাছে আছে। তার এই কথা শুনে একজন বিচক্ষণ ব্যক্তি জেলের কাছে গিয়ে বললেন, আমি মাছটি কিনব, তবে একটা শর্ত আছে, মাছের টাকা দেব 30 দিন পরে। কিন্তু এই 30 দিনের মধ্যে যদি এই মাছ আর একটা বাজারে দেখা যায়, তাহলে কোনো টাকা দিব না আমি। জেলে তার শর্ত মানতে রাজি হলো। 30,000 টাকায় মাছটি বিক্রি করে সে মনে আনন্দে বাড়ি ফিরে গেল। দেখতে দেখতে 30 দিন পার হয়ে গেল। এই 30 দিনে জেলে নদীতে জাল ফেলেনি, বাড়িতে বসে অলস সময় কাটিয়ে দিল। সে শুধু দিন গুনছিল কখন 30 দিন পার হবে। অলস সময় কাটানোর ফলে সে ঋণগ্রস্ত হয়ে পড়ল। 31তম দিনে সকালবেলা জেলে বাজারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় সে দেখতে পেল যে ক্রেতার কাছে সে মাছ বিক্রি করেছিল, তিনি স্বয়ং জেলের বাড়িতে মুখ বন্ধ বালতি নিয়ে উপস্থিত হয়েছিল। জেলে খুশি হয়ে ভাবল লোকটি হয়তো তার মাছের দাম দিতে এসেছে। কিন্তু তার এই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। যখন সে দেখল বালতির ভেতরে 10-12টা ওই অদ্ভুত মাছ রয়েছে, তখন সে চমকে উঠল। প্রকৃতপক্ষে ওই অদ্ভুত মাছগুলো ছিল এক জাতের হাইব্রিড জাতীয়। কিছুদিন আগে এই জাতের মাছের উদ্ভব হয়েছে, যেটা এর আগে আর কখনো এই মাছ দেখেনি। আর তাই মনে করে সে মাছটিকে মূল্যবান মনে করেছিল। তাই সে একটা মাছ বিক্রি করে মাত্রাতিরিক্ত লাভে চিন্তা করেছিল। হ্যাঁ, ঘটনা শেষ। শিক্ষা হলো, আমরা যখন জীবনে সাফল্য অর্জনের চেষ্টা করি, তখন ক্ষেত্রবিশেষ এই জেলের মতনই আচরণ করি। যেসব বিষয়ে আমাদের জ্ঞান অভিজ্ঞতা নেই, সেসব বিষয়কেই আমরা সাফল্য লাভের উপায় মনে করি। মনে মনে ভাবি, অমুক লোক যেহেতু ওইটা করেছে, এত বড় হয়েছে, আমি ওইটা করলে বড় হব। অথচ ওই কাজ সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা নেই বা ধারণা নেই। আমরা ভুলে যাই যে নিজের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা আসলে আমাদের প্রত্যেকের ভিতরে সাফল্যের বীজ লুকিয়ে আছে। প্রয়োজন শুধু সেই জ্ঞান অভিজ্ঞতাকে ঠিকভাবে কাজে লাগানো। মনে মনে শুধু বিশ্বাস রাখতে হবে যে বিষয়ে আমার জ্ঞান আছে, সেই বিষয়ে চেষ্টা করলে আমি অবশ্যই সফল হব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে বুঝা ও মানা তৌফিক দান করুক। আমিন।